করোনা অবহে প্রায় দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ ছিল রাজ্যের সমস্ত স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে করোনার প্রকোপ কিছুটা কমতে আজ থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুল কলেজ খোলার প্রক্রিয়া শুরু হয় সকাল থেকেই। অযথা যাতে ভিড় না হয় সেই জন্য সকাল সকাল ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলে হাজির হয়েছিল অভিভাবকেরাও। ছাত্রছাত্রীদের পাশাপাশি সকাল সকাল হাজির হয়েছিল শিক্ষক শিক্ষিকারাও। এদিন সেই ছবি চোখে পড়লো রায়গঞ্জ শহরের বিভিন্ন স্কুলে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করানো হয় ছাত্রছাত্রীদের। স্কুলে প্রবেশের মুখে প্রথমে থার্মাল স্ক্রিনিং টেস্ট করা হচ্ছে, তারপর হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজার। এছাড়াও দেখা হচ্ছে সকলে মাস্ক পরে স্কুলে আসছে কিনা। দীর্ঘদিন বাদে স্কুল খোলায় স্বভাবতই খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে এবারে 11-এ। বলছি যে এতদিন পরে স্কুল খুললো, কি বলবেন? আমার তো বক্তব্য খুবই ভালো হয়েছে বাচ্চাদের জন্য। এইভাবে দিনের পর দিন ওরা বাড়িতে বসে আছে, ওদের মানসিকভাবে ভীষণভাবে ওরা বিপর্যস্ত হয়ে পড়েছে। এইভাবে তো বাড়িতে পড়াশোনা হচ্ছেও না, তেমনি তাদের যে একটা মানসিক বিকাশ, এই সময় ওরা স্কুলে আসে, কিন্তু এই সময়টা স্কুলের সময়টা ওরা বাড়িতে বসে থাকছে, তাতে তাদের তো ভালো করছেই না এবং তাদের মন অন্যরকম সব কিছু হয়ে যাচ্ছে, পড়াশোনাতেও মন যাচ্ছে না। আজ আমার মেয়ে হচ্ছে সমস্ত বাচ্চাদেরই একই ব্যাপার, যারা আজ স্কুলে আসবে তাদের মনে যে একটা উৎসাহ আনন্দ, মানে তারা সেটাকে ধরে রাখতে পারছে না, তাদের যেন বাদ ভাঙা আনন্দ, সবাই আসবে আবার সবাই দেখা হবে, কেনা স্কুল স্কুলের বন্ধু ওদের, তাদের কাছে খুবই আনন্দ। অন্যদিকে একই ছবি দেখা গেল ইসলামপুর শহরের বিভিন্ন স্কুলগুলিতে। দীর্ঘদিন পর স্কুলের গণ্ডিতে পা রেখে উচ্ছ্বাসিত ছাত্রছাত্রীরা। তো অনলাইনে অনেক প্রবলেমস ফেস করতে হয়েছে, বাট এখন অফলাইনে পড়ে ভালো লাগছে। এতদিন পরে স্কুলে আসছে, বন্ধুদের সাথে দেখা, কেমন মজার গল্প, পুজো কি শুরু হলো? হ্যাঁ, এখন তো ফার্স্ট ক্লাস চলছে, তারপরে ডিফারেন্ট পিরিয়ডে যাবে। ইসলামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা জগদ্ধাত্রী সরকার জানান, এতদিন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করত স্কুলগুলিতে, আজ স্কুলগুলি খোলায় আনন্দে মুখরিত হয়ে উঠেছে। দীর্ঘদিন পর স্কুল খোলায় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাই খুশি। হ্যাঁ, সরকারি গাইডলাইনে যা বলা আছে আমরা চেষ্টা করেছি পুরোটাই মেনটেন করার। যেমন ঢোকার সময় ওরা হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে, ওখানে রাখা ছিল, এতক্ষণ ওরা স্যানিটাইজ করে ঢুকেছে। তারপর প্রত্যেকটা বেঞ্চে দুজন করে বসার নির্দেশ দেওয়া ছিল, আমরা সেটাই মেনটেন করেছি। তারপর বলা হয়েছে অ্যাসেম্বলি হবে না, প্রেয়ার লাইনে কি বলে ক্লাসরুমে অ্যাসেম্বলিটা করতে হবে ক্লাস টিচার ঢোকার পরে, সেভাবে আমরা করার চেষ্টা করেছি। প্রত্যেকটা বাচ্চাকে বলা ছিল মাস্ক ব্যবহার করবে অবশ্যই, তো তারা মাস্ক ব্যবহার করছে। এভাবে আমরা যতটা পেরেছি মেনটেন করার চেষ্টা করেছি। ভীষণ ভালো লাগছে, উৎসব মুখর হয়েছে আমার স্কুল প্রাঙ্গণ, কেননা এতদিন আমাকে তো অফিসের কাছে রোজই আসতে হয়েছে, খুব খারাপ লাগতো, মনে হতো শ্মশানে নিস্তব্ধতা বিরাজ করছে। সেক্ষেত্রে আজকে ওরা এসছে দীর্ঘ 9.5 মাস পরে, কারণ আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি 12 তারিখ থেকে এপ্রিলের 16 তারিখ পর্যন্ত ক্লাস হয়েছে, তারপর ইলেকশনের জন্য স্কুল নেওয়া হয়, পরবর্তীতে করোনার জন্য বন্ধ হয়ে যায়। তো এই দীর্ঘ 9.5 মাস পরে ওরা এসছে 9-12, স্বভাবত ওরা যেমন উৎফুল্ল আমরাও কিন্তু কম না, ভীষণ ভালো লাগছে। এডিন এক ছাত্রী জানিয়েছেন, এতদিন পর স্কুলে আসতে পেরে খুবই ভালো লাগছে, মোবাইলের মাধ্যমে অনলাইন ক্লাসে থেকে অফলাইনে স্কুলে এসে ক্লাস করা অনেকটাই ভালো। এদিন একই ছবি দেখা গেল কালিয়াগঞ্জ শহরে। অনলাইন ছেড়ে অফলাইনে পঠন পাঠন শুরু হওয়ায় খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের মা বাবারাও। স্কুলে আসা ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গেল প্রবহ উৎসাহ আর উদ্দীপনা। কোথায় এসছো? স্কুলে। কতদিন বাদে আসলে? অনেক দিন পর। দীর্ঘদিন ধরে বাড়িতে ছিলে এবং আজ স্কুলে এসছো, কতটা ভালো লাগছে?
খুব ভালো লাগছে অনেকদিন পর স্কুল খুলছে, সবার সাথে দেখা হবে এবং আমাদের পরীক্ষা হয়তো হবে, কিছু পাবো জানতে পারবো যে কবে হবে। কোন ক্লাসে পড়ো তুমি? 12 পড়ে দেয়, এতদিন বাদে স্কুলে আসছে, কি আশা রাখছো পড়াশোনা কতটা হবে? হয়তো আমাদের যেখানে আটকে ছিল সেখান থেকে আবার স্টার্ট হবে, সেটাই আশা করি। ধরে বাড়িতে ছিলেন, তাতে পড়াশোনা কতটা ক্ষতি হয়েছিল? অনেকটাই হয়েছে এবং আমরা জানতে পারিনি ফার্স্ট ইয়ার পরীক্ষাগুলোর রেজাল্টও পাইনি, পরীক্ষাও হয়নি, তো সোজা উচ্চ মাধ্যমিক দেব, দেখা যাক। অপরদিকে একই ছবি দেখা গেল দক্ষিণাজপুর জেলার বিভিন্ন স্কুলগুলিতে। দীর্ঘদিন বাদে স্কুলে আসায় শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয় ছাত্রছাত্রীদের। দীর্ঘদিন বাদে স্কুল খোলায় ঠিক যেমন খুশি ছাত্রছাত্রীরা, ঠিক তেমনই খুশি শিক্ষক শিক্ষিকারা। হীরক মুখার্জি, দেবব্রত চক্রবর্তী, অনুপ জয়সওয়াল ও সুভা সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।